হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাগ্রিকালচার ট্যুর তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে মুরগির যে পায়খানার যে সমস্যা এটা একটা খুব কমন সমস্যা এইরকম সমস্যা আপনারা প্রায় দিনই সমস্যার সম্মুখীন হন তো মূলত মুরগির পায়খানা যেটা হয় সেটা আমরা তিন থেকে চার রকমের প্রবলেম দেখতে পাই প্রথমত এক নম্বর হচ্ছে লুজ মোশন আর দু নম্বর হচ্ছে ফিডড্রপ আর তিন নম্বর হচ্ছে রক্ত পায়খানা বা চকলেট পায়খানা বা আমাশা বা যাকে আমরা কক্সিডিস বা কক্সি বলি আর চতুর্থ তো আরেকটা আমরা প্রবলেম দেখতে পাই সেটা হচ্ছে চুন পায়খানার মতো চুন পায়খানা তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব না আমি আজকে জাস্ট তিনটা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর যেটা বললাম লুজ মোশন অর্থাৎ যেটা জলের মতো পায়খানা করে ফ্যাচ ফ্যাচ করে জলের মতো পায়খানা করে সেটা বিষয়ে আলোচনা করব দু নম্বর যেটা বললাম ফিড ড্রপ অর্থাৎ ফিড পায়খানা খাবারটা যখন খায় যেরকম খায় সেটা হজম হয় না আবার খাবার যেরকম খায় সেরকমই বেরিয়ে যায় আরেকটা হচ্ছে তিন নম্বর যেটা অনেক সময় দেখবেন প্রচুর পরিমাণে ব্লিডিং হয় রক্ত বেরোয় একদম পুরো আমাশার মতো কখনও আবার হালকা চকলেটস কালারের মতো হয় কখনও আবার মনে করেন যে জেলি টাইপের হয় তো এবার আমি এক এক করে রিলস আলোচনা করবো তো প্রথমত হচ্ছে লুজমোশন তো লুজ মোশন অর্থাৎ জল জল পায়খানা যদি হয় ফ্যাচ ফ্যাচ করে যদি পায়খানা হয় তো এর জন্য আমরা কি করব তো মাথায় রাখতে হবে এই সমস্যাটা বেশিরভাগ টাইমে আমরা দেখি গরমের সময় গ্রীষ্মকালে বেশি হয় অন্য সময়েও হয় কিন্তু গ্রীষ্মকালে বেশি হয় ধরুন টেম্পারেচার হাই আছে প্রচুর পরিমাণে জলটা নিচ্ছে পাখি ইনটেক করছে তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয় তো যদি এরকম সমস্যা হয় সেটা যদি গ্রীষ্মকাল ছাড়া বা অন্য সময়ও যদি হয় বা গ্রীষ্মকালও হয় তাহলে আপনারা কি করবেন প্রথমত এরম যদি সমস্যা হয় তাহলে আপনারা মেডিসিন যদি ইউজ করেন সেক্ষেত্রে মেটা প্রিম বা ডুয়া প্রিম আপনারা এক হাজার পাখির জন্য একশো গ্রাম করে তিন থেকে চার দিন খাবারের সাথে ইউজ করবেন আর দু নম্বর হচ্ছে লিভার টনিকটা আপনারা অবশ্যই ইউজ করবেন ভালো ভালো ধরনের কোনো লিভার টনিক যেমন ধরুন ব্রোটন হেপাটোকিয়ার এগুলো ইউজ করবেন আর সঙ্গে আপনারা যেটা মানে আয়ুর্বেদিক বা আপনারা গাছগাছরার যেগুলো সেগুলোও করতে পারেন যেমন ধরুন অনেকে চা পাতা চা পাতার লিকার পেয়ারা পাতা জাম পাতার এগুলো সেদ্ধ করে ইয়ে করে জলের মধ্যে ইউজ করে সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা দুটোই একসাথে করতে পারেন কোনো সাইড ইফেক্ট নেই এতে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে দু নম্বর যেটা সে ড্রপ অর্থাৎ পায়খানা যাকে বলে সোজা বাংলা কথায় তো এরম সমস্যা কেন হয় এরকম সমস্যা তখনই হয় যখন পাখির হজম শক্তি কমে যায় তো এই হজম শক্তিটাকে বাড়ানোর জন্য কি করতে হবে জাইম জাতীয় যেগুলো মেডিসিন সেগুলো আমাদেরকে দিতে হবে যেমন ধরুন জাইম গ্রো জাইম এই ধরনের যেগুলো জাইম সেই জাইমগুলো আমরা ব্যবহার করব নির্দিষ্ট কোম্পানির মেডিসিনের যেগুলো নির্দিষ্ট পরিমাণ ডোজেস থাকে সেই ডোজটা আমরা ব্যবহার করব। আর অবশ্যই সঙ্গে লিভারটনিক ইউজ করবো সেক্ষেত্রে এর আগেও বলেছি আমি আবার রিপিট করছি ব্রোটন বা হ্যাপাটোকেয়ার বা আরও যেগুলো ভালো কোয়ালিটি লিভার টনিক রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এক কথায় যদি পায়খানার সমস্যা থাকে আপনি যে মূল মেডিসিনটা ইউজ করবেন সঙ্গে আপনাকে লিভার টনিকটা অবশ্যই ব্যবহার করতে হবে তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে কক্সিডিস বা আমাশা বা চকলেট পায়খানা তো এরম যদি পায়খানা আপনার হয় তাহলে আপনারা কি করবেন তো প্রথমত আপনারা সুপার কক্স কক্স বা কক্সিগার্ড বা আপনারা অ্যাম্প্রোলিয়াম জাতীয় যেগুলো ওষুধ রয়েছে মার্কেটে বা কক্সি নীল এগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ আর অবশ্যই ডোজটা পারফেক্ট হওয়া চাই যদি আপনারা সুপার কক্স ব্যবহার করেন তাহলে আপনারা এক হাজার পাখির জন্য পঞ্চাশ গ্রাম এবং কক্স কক্সিগার্ড যদি ব্যবহার করেন সেটাও সেই ডোজ সেম ডোজ থাকবে আর অ্যাম্প্রোলিয়ামগুলো যেরকম ডোজ লেখা থাকবে ইনস্ট্রাকশান সেই হিসেবে ব্যবহার করবেন আর অবশ্যই এর আগেও বললাম আবার বলছি লিভার টনিকটা অবশ্যই ব্যবহার করবেন আর এই কক্সিডিজের আপনারা কিন্তু ঘরোভাবেই ট্রিটমেন্ট করতে পারেন এই কক্সিডিস যদি আপনি না সারাতে পারেন হ্যাঁ অন্য পায়খানাগুলো তো আছেই সেগুলো তো অবশ্যই সমস্যা একটা কারণ কিন্তু কক্সিডিস কিন্তু একটা মারাত্মক সমস্যা যদি আপনি এটাকে ঠিকঠাক না সারাতে পারেন তাহলে কিন্তু আপনার ফার্মের এফসিআর কিন্তু হাই মানে হু হু করে বাড়বে মানে ড্রপ হলে সেক্ষেত্রেও বাড়বে কিন্তু কক্সিডিস যদি হয় তাহলে কিন্তু আপনার কিন্তু প্রবলেম কিন্তু আরও বেশি হয়ে যাবে তো এটাকে যদি আপনি নির্মূল করতে চান তাহলে আপনি যেমন মেডিসিনটা ইউজ করবেন যেগুলো তো করবেনই সঙ্গে আপনি ঘরোয়া কিছু ওষুধ ইউজ করতে পারেন যেমন কাঁচা দুধ এবং মেথি ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনি কাঁচা হলুদে জুস করে খাওয়াতে পারেন তো ক্ষেত্রে কাঁচা দুধ এবং মেথিটা যে ব্যবহার করবেন তার কিছু প্রসেস রয়েছে প্রথমত আপনাকে মেথিটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে রোদ্দুরের মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে অথবা আপনি হালকা গরম করে নিতে পারেন কড়াইয়ের মধ্যে হালকা করে ওটাকে ভাজা মানে ভাজা যাবে না কিন্তু পুরো ড্রাই করে নিতে হবে এরপরে কিন্তু এটাকে পাউডার করে নিতে হবে আর এটা এক হাজার পাখির জন্য আপনি একশো গ্রাম করে ব্যবহার করবেন আর কাঁচা দুধটা এক হাজার পাখির জন্য এক লিটার কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে সেই পাউডারটাকে আপনারা দিয়ে ওটাকে মিক্সড করে অন্ততপক্ষে দু ঘন্টার কি তিন ঘন্টা রেখে দিতে হবে দেওয়ার পরে সেটা দেখবেন অনেকটা জেলির মতো হয়ে যাবে সেই জেলির মতো যে মিশ্রণটা সেটা আপনাকে জলের সাথে অথবা খাবারের সাথে এবং এর সঙ্গে যে কাঁচা হলুদের জুস যদি আপনারা অ্যাড করতে পারেন তাহলে সেটা আরও অনেক বেশি দ্রুত কাজ করবে তো এটা করুন আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যদি আপনাদের কোনো এ বিষয়ে আরও কমেন্ট থাকে জানবার কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানান আমি নেক্সট নেক্সট এই এগুলো বিষয় নিয়ে আমি অবশ্যই আবার ভিডিও করবো আর সবশেষে যেটা বলবো যে আমি যেটা বললাম যে আরও একটা প্রবলেম রয়েছে পায়খানা সেটা হচ্ছে যে চুন পায়খানা তো সেই বিষয় নিয়ে আমি নেক্সটে আবার একটা ভিডিও বানাবো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন আর আরও এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার আই বাটনে আমি আরও আরও ডিটেলস এর লিঙ্কগুলো দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন তো আশা করি আপনারা আমার চ্যানেল থেকে উপকৃত হবেন